একদিন যেমন আসবে আমার যখন আজরাইল আমার রুহটা নিয়ে যাবে আমার আপন ছেলে মেয়েরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রেখে আমাকে সাদা কাপনের তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া এরপরে এমন একটা জায়গায় রাখবে কবরে যেখানে বাঁশবাগান দিনের বেলা যাইতো বড় ভয় লাগে যেখানে সাপ পিচ্ছু থাকে এই জায়গায় কবর খনন করিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আমার সন্তান আমার পরিবারের সবাই ঘরের দরজা লাগায় ঘুমাবে আরামে এক সপ্তাহ এক মাস পরে আর নামগন্ধ নিবে না দুই একদিন কান্নার পরে তাদের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আমার মাতার ঘাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়ে তারা আরামে খাবে আর ঘুমাবে আর আমি খালি হাতে হাজারো টন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে পড়ে থাকব ওই জায়গায় আমার মা বাবা কেউ নাই এখন আমি একা একটা ছোট ঘর দুনিয়াতে ছোট একটা রুম আমাকে দিলেও তো আমি একা ঘুমাইতে পারি না রাতের বেলা ভয় পাই অথচ অন্ধকার কবরে আমারে রাখার পর ওই জায়গায় দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল আলামিনের পরিচয় দাও তুমি কত বড় আলেম প্রশ্ন করা হবে না তুমি কত বড় টাকাওয়ালা কোনো প্রশ্ন করা হবে না তুমি কোন দলের নেতা কোনো জানার জিজ্ঞাসাও করা হবে না সবার বেলায় প্রশ্ন তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাদেরকেও সে একই প্রশ্ন করা হবে হিন্দুদেরকে যেই প্রশ্ন মুসলমানকে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই অন্ধকার কবরে নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত দুনিয়ার বান্দা ওই কবরে তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র তারা চিনে ফেলবে আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাটার জন্য কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও জান্নাতের হাওয়া বাতাস তার গায়ে লাগবে আমার বান্দা এখন সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা পালাখানা বানাও আমার বান্দা ওই কবরের মধ্যে আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ তোমরা ঘুমের মধ্যে ডিস্টার্ব করবা না এরে নবীর উম্মতের দল মায়ার নবী বলেন ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না ওই তিন প্রশ্নের জবাব কারা দিতে পারবে না দুনিয়াতে যারা রবের গোলামি করে না আল্লাহর নবীর সুন্নত মানে না দুনিয়াতে যারা ইসলাম মানে না এমন কপাল পোড়া এই সমাজের মধ্যে দেখবেন আছে নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও দাড়িটা লম্বা করে না যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে চলে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহর নামের জিকির করে না যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না এই রকম মানুষ সমাজে অভাব নাই নিজেও নবীর সুন্নত মানে না যারা সুন্নত অনুযায়ী চলবে তাদেরকেও পছন্দ করে না কিয়ামতের দিন আল্লাহর শাস্তি তো ভয়ানকটা আছে তবে কবরের মধ্যে নবী বলেন তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না যখন ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই নাফরমান গুনাহগার একটা আওয়াজ দিবে লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমান জাহান্নামীকে আর কিছু জিজ্ঞাসা করিও না কারণ আমি আল্লাহ পাক দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত
এক বেলার নামাজও আদায় করে নাই, এখন আর দেরি না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবীর আশেক, এখনো সময় আছে, তওবা করে নাও, পিছনে যত অন্যায় করেছি ওই অন্তর থেকে তওবা করে নাও, গুনার কারণে আজ হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আল্লাহকে অন্তর দিয়া মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ, গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, আমার মা বাবা কেউ গুনার খবরও জানে না, যদি জানতো আমারে সমাজে জায়গা দিত না, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই রে আল্লাহ। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, সম্মান দেয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আজকে নবীর তরিকা মতো চলতে গিয়া সম্মান কমে নাই, খানাও বন্ধ হয় নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মান সব জায়গায় পাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করবেন, দুনিয়ার লাইনের সব মানুষগুলো সম্মান করে, খালি মনে করিও না আমগো হুজুরেরাই বুঝি সম্মান করে, না বরং দেখতেছি অনেক জাতিবাইরা বিরোধিতা করে, কিন্তু সাধারণ মুসলমান কোরআন ওয়ালাদের কলিজা বরিয়া সম্মান করে। ও নবীর আশেকের দল, যেই কোরআনের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে সম্মান আমার বেড়ে গেল, অতএব সেই নবীর সুন্নত আমি কেন ছেড়ে দিব? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি আমার নবীর সুন্নত মানবে না, আমল করবে না, নবীর সুন্নতের আমল করব আমরা মুসলমান, আমরা যদি না করি জমিনে আর কেউ করবে না। ও আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, লেখাপড়া করো, চাকরি করো, ওই লেখাপড়া বন্ধ করিও না, স্কুল কলেজে পড়ি, একজন ভালো ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, মানুষ যেন মরিয়া গেল দোয়া করে, একজন ভালো আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে, একজন ভালো তুমি কলামিস্ট হও, আদর্শ যেন তোমার নষ্ট না থাকে, মা বাবার দোয়া নিয়ে চলবা, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, প্রত্যেকটা মানুষ তোমার জন্য দোয়া করবে, মরিয়া গেলে দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবে। বাতাস যদি বলে আদমের সাথে যুদ্ধ করব, কোনো মানুষের শক্তি নাই বাতাসের মোকাবেলা করবে, নদীর মাছ যদি মেজাজ গরম করে, কোন আদম সন্তানের সাথে ধরা দিব না, কোন আদম সন্তানের শক্তি নেই যে মাছ ধরে ঘরে নিয়ে রান্না করে খাবে, তাহলে আমরা প্রত্যেকটা প্রাণীর কাছে বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, কারণ জমিনের মধ্যে কোহে কাফ নামের একটি পর্বতমালা, সেখানে সিমর্গ বসবাস করত, যে এক একটা সিমর্গের জন্য দৈনন্দিন খানা 40টা মোটা তাজা হাতি, একটা সিমর্গের দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। ঢাকা যাবেন চিড়িয়াখানায় লেখা আছে, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কোন আদম সন্তান তিন বেলা সারা দিন সারা রাত বসে 17 কেজি গোশত খাওয়াটা সম্ভব নয়। নদীর ভেতরে বড় বড় সমুদ্রে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ।
কোন মানুষের দ্বারা সম্ভব না যে দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ খাবে। আমরা খানার বেলায় বড় দুর্বল, আমরা মেধার বেলায় বড় দুর্বল। ইঞ্জিনিয়ার বিল্ডিং করেছে, আঁকা বাঁকা হলো, আর এক ইঞ্জিনিয়ার বলে ভেঙ্গে ফেলো, মেয়াদ থাকবে না, পরে পড়ে যাবে। আমাদের চোখের চাহনির মধ্যেও দুর্বলতা, কথার মধ্যেও দুর্বলতা। আমাদের দুর্বলতার কোন সীমানা নাই, আমরা চূড়ান্ত ভাবে দুর্বল। দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও বড় দুর্বল। নিজেদেরকে যারা বড় জ্ঞানী মনে করি, বড় একজন ডাক্তার লেখাপড়া অর্জন করে ডাক্তার হলো, MBBS ডাক্তার, FRCS এর সার্টিফিকেট লাগাইলো, MCBS এর সার্টিফিকেট নিল, এই MBBS ডাক্তারের মধ্যে একে অন্যের কাছে দুর্বল। এক ডাক্তার নাক কান গলা বিশেষজ্ঞ নিয়ে চেম্বারে বসলো, ওই ডাক্তারকে যদি বলি ডাক্তার আমার পেটের রোগ ভালো করে দাও, বলে নাক কান গলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, পেট নিয়ে ভাবার সুযোগ নাই, যাও তুমি মেডিসিনের ডাক্তারের কাছে যাও, পেটের চিকিৎসা করে নাও। মেডিসিনের ডাক্তারকে যদি বলি নাক কান গলা ভালো করে দাও, বলে সম্ভব না, নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও। তাহলে আল্লাহ তাআলা দেখায় দিলেন একটা মানুষ দুনিয়ার লাইনে একে অপরের প্রতি দুর্বল। লোকটার বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু গরিব যদি ড্রাইভিং এ না বসে, লোকটার চলা চলে না, পঙ্গু। তাহলে একটা কোটিপতি একটা গরিবের কাছে দুর্বল। চতুর্মুখী আমরা বড় দুর্বল, আমাদের মতো দুর্বল কেউ নাই, আখেরাতের লাইনেও আমরা বড় দুর্বল। যারা কোরআন শরীফ পড়তে জানি না, যারা জানে তাদের কাছে আমরা দুর্বল। যারা কোরআন পড়তে জানি কিন্তু তরজমা জানি না, তরজমা জানেওয়ালার কাছে আমি দুর্বল। কোরআনের অর্থ জানছি কিন্তু কোরআনের তাফসির জানি না, যিনি তাফসির জানে তার কাছে আমি দুর্বল। আমি কোরআনের তাফসির জানি কিন্তু কোরআনের আয়াত পড়ে পড়ে হাদিসের আলোকে ফতোয়া দিতে পারি না, আমি মুফতি সাহেবের কাছে বড় দুর্বল। তাহলে দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, শক্তির বেলায় দুর্বল, সব মানুষ দুর্বল। কিন্তু মুমিনকে আল্লাহ পাক কেন বললেন সাহায্য প্রার্থনা করো, অন্য মানুষকে কেন বলেননি? আল্লাহ বুঝায় দিলেন জান্নাত আমার মুমিনেরা পাবে, আর কোন বান্দা বান্দিকে আমি জান্নাত দিব না। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কোন নাস্তিক কখনো জান্নাত পাবে না। জান্নাত যারা পাবে তাদের ঈমান থাকতে হবে, ঈমানের পর্যায়টা কম থাক আর বেশি থাক, ঈমান না থাকলে ওই বান্দা বান্দি কখনো জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ বলেন আর মুমিন যারা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতটা পাওয়ার জন্য বান্দা তুমি ঈমানটারে মজবুত করতে হবে, আর ঈমানটা যদি মজবুত করতে চাও দুনিয়ার লাইনে চলতে গেলে তোমার সাহায্য ছাড়া হবে না। তুমি ঈমান নিয়া জান্নাতের পথে যদি চলতে চাও পারবা না, কারণ তুমি বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, তোমার দুনিয়ার লাইনেও দুর্বল, তুমি আখেরাতের লাইনেও বড় দুর্বল। এমন অবস্থায় তুমি যেই জমিনের মধ্যে চলাফেরা করবা, ওই জমিনের পরিবেশটাও বড় নাপাক। ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাও, হাতের গুণা, চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা, অঙ্গ প্রত্যঙ্গকে গুণার থেকে বাঁচানোর কোনো পথ নাই। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, এই দুর্বল পরিবেশে ঈমানটারে মজবুত করা বড় কঠিন। নাম্বার 3, তুমি এত ব্যক্তিগতভাবে দুর্বল,
দুনিয়ার লাইনে থাকিয়ে যে আমল করবা, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, মসজিদে ঢুকতেছো সেখানেও দুর্বল শুরু হয়ে গেল, আরামে বসিয়া মনটা খুলে আল্লাহর মহব্বতে নামাজ পড়বা, সমস্ত দুনিয়ার বেদিন বেঈমানেরা এমন এক মেডিসিন তোমার হাতের মধ্যে তুলিয়া দিয়েছে, মক্কায় গিয়াও ওই মেডিসিনের কারণে তোমার ঈমান আমল দুর্বল হয়ে যাইতেছে, ওই গজবের মেডিসিনের নাম হলো এই মোবাইল। যদি মুহাম্মাদের উম্মত না হইতেন তাহলে এখনই আপনি পরিচয় পেয়ে যাইতেন আপনার হাসির দাম কত, যদি মুহাম্মাদের উম্মত না হইতেন ঘুমের থেকে উঠে দেখতেন গুনার কারণে চেহারা বানরের মতো কুকুরের মতো হয়ে আছে, শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে হাজারো অপরাধ করার পরেও আমার আল্লাহ চেহারাটার পরিবর্তন ঘটায় না শুধু নবীর মহব্বতের কারণে। কিন্তু সুরতে উপরে দেখা যায় আমি মানুষ কিন্তু আমার অন্তর নিকৃষ্ট হায়ওয়ান জানোয়ার থেকেও খারাপ। এরে নবীরা আসেন, দুনিয়ার পরিবেশটা বড় না পাক, কোথায় বসে একটু ইবাদত করবেন, ঘরের মধ্যে বসে ইবাদত করবেন, এই মোবাইল আপনাকে ডিস্টার্ব করে, পরিবেশ না পাক, আল্লাহর ঘর জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যার মতো পবিত্র জায়গা নাই, ওই ঘরে যাবেন সেখানে এখন দলাদলি তুমুল লড়াই চলছে, দল দল ভাগ ভাগ চলছে, কে জোরে আমিন বলে, কে আসতে বলে, কে হাত নাবির মধ্যে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছে, দলাদলিতে রূপান্তরিত হয়ে গেল, আল্লাহর ঘরও এখন নিরাপদ নাই ইবাদতের ক্ষেত্রে, সেখানেও ঝগড়া সেখানেও মারপিট, মসজিদের মধ্যেও মানুষ শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারে না, তাহলে দুনিয়ার পরিবেশ না পাক আমি দুর্বল। তিন নাম্বার, আমি যে জান্নাতের পথে আগাবো আমাকে তিন দল শয়তান আমারে ধাওয়া করে পেছন থেকে টানে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, এক শয়তান হলো ইবলিস জিন শয়তান, আর একবার বন্ধু বান্ধবের মধ্যে শয়তান, আর এক দল শয়তান হলো আমার নফসের ভেতরে, ভেতরে থাকে বডির মধ্যে, এটাকে নফস শয়তান বলে। এই তিন দল শয়তান 24 ঘন্টা মেহনত করে আমাকে কেমনে জামাত থেকে তরক করবে, নামাজ যেন জামাতে পড়তে পারি না, মা বাবার সাথে যেন তর্কে জড়াই, আলেমের বিরুদ্ধে যেন কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, শিরিকের মধ্যে যেন ঢুকে যাই, এই তিন শয়তান আমার পেছন দিক দিয়ে টানে জাহান্নামে নিবে। এত ঝামেলার ভেতরে আমি একা, শত্রু আমার ডানে বামে ভেতরে সামনে পেছনে, আমি এখন কেমনে আগাবো? আল্লাহ বলেন আগানোর কোনো পথ নাই, যদি আগাইতে চাও সাহায্য ছাড়া তুমি আগাইতে পারবা না, একা একা পারবা না, তুমি পড়ে যাইবা, এখন তুমি সাহায্য যে নিবা কার থেকে সাহায্য নিবা কিভাবে নিবে এটা ভালো করে জানো, সাহায্য ছাড়া চলার উপায় নাই, এই কথার মধ্যে সব একমত হয়ে গেলাম যে কোন মানুষ সাহায্য ছাড়া অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবে না, না দুনিয়ার লাইনে পারবো না আখেরাতের লাইনে পারবো, দুনিয়ার লাইনে পারবো না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিন্তু চলার মতো গাড়ির চালানোর যোগ্যতা আমার নাই, অতএব আমার ড্রাইভার লাগবে গরিব, আবার আমি যদি চালাইতে পারি কিন্তু আমি দুর্বল, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল এখন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, আমি পারবো না, আমি সেখানেও দুর্বল, আমার খানাটা পর্যন্ত রান্না করার জন্য আর একজনের দিকে তাকায় থাকতে হয়, আমি রান্না করতে পারি না, আমি বড় দুর্বল, আমার বাথরুমটা বড় লোকের বাথরুমটা পরিষ্কারের জন্য গরিব কর্মচারী লাগবে, না হয় বাথরুম পরিষ্কার করা যাবে না, আমি সেখানেও দুর্বল,
আমার জামা কাপড় গুলো পরিচ্ছন্ন করার জন্য লোক লাগবে, কাজের লোক, কারণ আমারটা আমি ধুইতে পারি না, সেখানে আমি দুর্বল। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কিন্তু আমার গরিব যদি সাহায্য না করে চলতে পারি না। মাঝবাজারে যাওয়া সম্ভব না, যদিও গেলাম আনবে কে? আমার কর্মচারী না থাকলে আমি দুর্বল। অতএব দুনিয়ার লাইনেও আমি দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল। কোরআন পড়তে জানি না, পড়তে জানলে তর্জমা পারি না, তর্জমা পারলে ব্যাখ্যা জানি না। কথা বুঝেননি কিছু? কি বুঝেন? হুজুর টুজুর লাগে না, মাজহাব লাগে না, পীর আল্লাহওয়ালা লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাহায্য ছাড়া চলা যাবে না, এটাই ফাইনাল। এখন সাহায্য কার থেকে নিব? যার মধ্যে তিন দিকের দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিতে হবে। এক নাম্বার, যার কোনো পেছনে টান নাই। দুই, যার কোনো অভাব নাই। তিন, যার মধ্যে কোনো ব্যক্তি স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য চাও। চেয়ারম্যানের দিকে নজর করো, এমপি মন্ত্রী সরকারের দিকে তাকাও, তাদের থেকে যে আমরা সাহায্য নিব। আগে দেখবো তিনটা দুর্বলতা তার মধ্যে আসেনি। নজর করে দেখলাম এমপি মন্ত্রী কেন, দুনিয়ার এমন একটা কোনো মানুষ দেখি না যার পেছনে কোনো টান নাই। যত আগাইতে চায় মাইয়া পোলায় পেছন দিয়ে ধরে, আমার এইটা দাও সেইটা দাও, স্ত্রী পেছন দিকে টানে, আমার মনের আশা পূরণ করো, বাড়ি করো গাড়ি করো, হয়েছে হয় নাই, বাড়ি আর একটা করো গাড়ি আর একটা দাও, করতে করতে দিতে দিতে অনেক স্বামী ফকিন্নি হয়ে গেছে, এরপরেও ম্যাডামের মন ভরতে পারে না। এরকম ম্যাডাম জগতে আছে না নাই? সারা দুনিয়াও যদি দাও ম্যাডাম বলবে কলিজা ঠান্ডা হয় নাই, আরো দাও আরো দাও। একটু যদি স্বার্থে আঘাত লাগে বলে এই ঘরে এসে কখনো শান্তির বাতাস পেলাম না, কষ্ট করে করে জীবনটা কাটায় দিলাম, এইভাবে এইভাবে জীবন চলে। কত স্বামী জীবনটা উৎসর্গ করিয়া স্ত্রী পরিবার সন্তানের পেছনে সব বিলীন করে দেয়, জীবনটাকে জীবন বলে না, রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই, সব দেওয়ার পর অনেক আল্লাহর বান্দি ওই স্বামীর কষ্টের টাকা পয়সা মন মতো বন্ধু বান্ধবের পেছনে নষ্ট করে। এমনকি ওই আল্লাহর বান্দিরা স্বামীকে রাস্তার ভিক্ষুক বানাইয়া অন্য রাস্তায় চলে যায়। কষ্ট করে থাকবে তাও না, রাস্তা আর একটা দোষ, স্বামীর তা খাইয়া ভিক্ষুকের থালা দিয়ে অন্য রাস্তায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তাহলে জমিনের মধ্যে এমন একটা মানুষ নাই যার কোনো পেছনে টান নাই। আমাকেও পেছনে টানে, আপনাকেও পেছন দিকে টানে, প্রত্যেকটা মানুষের কোয়ালিটি অনুযায়ী তারে পেছনে টানে। তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি হবে না। চেয়ারম্যান সাহেব আমারে 5,000 10,000 টাকা দেন, চেয়ারম্যান সাহেবকে চাইতে 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 মাস গেল বছর গেল, এরপরও দেয় না, কয় চেয়ারম্যান সাহেব দেন না কেন? বলে আমার পিছনের টান আমি ধরে রাখতে পারি না, তোমাকে কখন আমি দিব? তাহলে জমিনে এমন একটা মানুষ নেই যার পেছনে টান নাই। তিনটা দুর্বলতার দ্বিতীয়, যার কোনো অভাব নাই। জমিনের মধ্যে এমন একটা মানুষ তালাশ করে দেখবেন যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একটা মানুষ তালাশ করে পাবেন কিনা খুঁজেন, এমন একজন মানুষ যার কোনো অভাব নাই আসেনি বলেন তো? বরং যে যত বড় লোক তার অভাব তত বড়। টাকা পয়সা মাল দৌলতে যত বড় অভাব, আমার অভাব মাত্র 100 টাকায় সমাধান, বড় লোকের লক্ষ টাকায় সমাধান হয় না। আমার জামা কাপড় ময়লা লাগছে আমি ধুয়ে নিলাম, বড় লোকের জামা কাপড় ময়লা লাগলে নিজে ধুইতে পারে না।
আমার বাথরুম আমার ঘর আমি মুছে নিলাম, পরিচ্ছন্ন করে নিলাম। বড় লোকের ঘর বাথরুম যদি গরিবেরা কর্মচারীরা পরিষ্কার করে না দেয়, এক সপ্তাহের ভিতরে প্রত্যেক বাড়িওয়ালার বাড়ি টাইলস মোজাইক ওয়ালা ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। তো অভাব ছাড়া একটা মানুষ জমিনের মধ্যে নাই, একটা মানুষ নাই। তিন নাম্বার, যার স্বার্থ নাই। এমন একজন পীর বুজুর্গ বের করেন যার স্বার্থ নাই, কথা বলেন আছে আপনি গো পিসাব টিসাব আছেন কেউ স্বার্থ নাই এমন কোন পীর, বরং মুরিদিডি খাইয়া পীর দশতলা বিল্ডিং বানায় কয় আসো এখানে ঢুকলেই জান্নাত রেডি, আছে না নাই? তাহলে পীর মুরিদেরটা খাইয়া মুরিদের ফকির নিজে ধনী, তাহলে স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া পৃথিবীতে দুইটা মানুষ মোনাজাত দিয়ে দেবো রে বেড়া ডিস্টার্ব করিস না, দুইটা মানুষ পাইছি যার কোনো কি নাই, কথা বলে না কয়জন এও ভেজাল ঢুকে গেছে। গোটা দুনিয়া তালাশ করে দুইজন মানুষ পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই, একজন আমার আব্বা জান, দ্বিতীয় হলো আমার আম্মা জান। কিন্তু না সোনার বাংলায় তাকায় দেখলাম না, বাবা স্বার্থের কারণে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের কারণে মা বাবার জবাই করে। আপনাদের থানায় গিয়া ঢুকিয়া দেখবেন কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই সোনার বাংলায় নজিরবিহীন প্রমাণ আমাদের চোখের নজরে আছে, মা বাবা সন্তানের জবাই করেছে, সন্তান মা বাবার জবাই করেছে, অভাব নাই। তাহলে নজর করে দেখলাম মাও স্বার্থ ছাড়া চলে না, বাবাও স্বার্থ ছাড়া চলে না, জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, এমন একটা মানুষ নাই যার কোনো অভাব নাই, জমিনে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার পেছনে টান নাই। আমি বলেছিলাম সাহায্য তার কাছে চাও, চাইতে দেরি পাইতে দেরি না, যার মধ্যে তিনটা দুর্বলতা থাকবে না, এক নম্বরে এক নম্বরে পিছু টান, এরপরে অভাবের পরে স্বার্থ। জমিনের মধ্যে এমন কোন মানুষ জমিনে তালাশ করে পাওয়া যাবে না, হ্যাঁ একজন পাওয়া যাবে যার পেছনে কোনো টান নাই, যার কোনো স্বার্থ নাই, যার কোনো অভাব নাই, তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে না? মাইয়া বলা আছে না? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহ বলেন আমার ছেলে নাই মেয়ে নাই, দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার, কারণ দুনিয়াওয়ালারা স্বার্থ বড় অভাবী, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই কোনো অভাব নাই, আমি বেঈমানেরও দেই মুমিনেরও দেই, একই নদীর মাছ, মুমিনেরাও যেইভাবে খাওয়ার স্বাধীনতা পায় বেঈমানেরাও খাওয়ার স্বাধীনতা পায়। বেঈমান যখন মাছ খাইতে গেছে আমি কল্লা দরিয়া টিপ দেই নাই, কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি স্বাধীন করে দিলাম যেই গাছের ফল মুমিনেরাও খাবে বেঈমানেরাও সেই গাছের ফল খেতে পারবে কোনো সমস্যা নাই। ও বান্দা যেই প্রাণীর গোশত মুমিন খাবে বেঈমানেরাও খাবে কোনো বাধা নাই, মসজিদের দরজা খুলে দিলাম মুমিনে যদি ঢুকতে চাও বাধা নাই, বেঈমান ঢুকবা বাধা নাই, আবার সিনেমা হলের দরজাও খোলা বেঈমান ঢুকবে কোনো নিষেধ নাই, মুমিন ঢুকবা কোনো নিষেধ নাই। আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলাম কেন,
দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর পরীক্ষার হলের মধ্যে যারা প্রশ্নের উত্তর সঠিক লাগবে তাদেরও যেই স্বাধীনতা, যারা প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লাগবে তাদেরও একই স্বাধীনতা। উল্টা পাল্টা যারা লাগবে তাদেরকে যেমন পরীক্ষার হলে বাধা দেওয়া যায় না, এই দুনিয়ার মধ্যে যারা আমার হুকুম মতো চলবে তাদেরও যেই স্বাধীনতা, যারা আমার বিরোধিতা করবে তাদেরকেও স্বাধীনতা দিলাম। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। আমি স্বাধীনতা দিয়া দিলাম, আমি আল্লাহ স্বার্থের জন্য কাউরো দরজা বন্ধ করি নাই, আমি আল্লাহ যে চাইবে তাকেই দিব, তবে কারোটা দিব খুশি হইয়া কারোটা দিব বেজার হয়ে, দেওয়া কম দিব না, আমি আল্লাহ স্বার্থহীন। অতএব বান্দা সাহায্য যদি চাইতে চাও জমিনের কারো কাছে চাইও না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইও। কার কাছে? আল্লাহ। আর কারো কাছে? না। চাইতে পারবো? দিবে না। মন ভরে কেউ সাহায্য আমাকে করবে না। মানুষ একটা পশুকে সহযোগিতা করে, মানুষে মানুষকে করে না। মানুষ গলায় পাড়া দিয়া মানুষের উপকার করে, গলায় পাড়া দিয়া কি করে উপকার, বুঝেননি? গলায় পাড়া দিয়ে উপকার মানে গরিব কয় কিছু টাকা দাও, ঠিক আছে সুদে নে, তার মানে গলায় পাড়া দিয়া উপকার, 5,000 দিব 10,000 আমারে দিবি, এরকম হারাম খোর আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। যারা সুদ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, যারা লেখে, উভয় জাহান্নামী। এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, কোন মোনাজাত কবুল হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে কবুল হবে না, লাব্বাইক কবুল হবে না, মক্কা মদিনায় গেলেও গুনাহ মাফ নাই। আল্লাহ কয় রেডি হ, আমি তোর সাথে যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করার সাহস আছে কারো? না। অথচ আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন, কারণ তুই সুদ খাও, তুই তো হারামজাদা, তুই 24 ঘন্টার সেকেন্ডে 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 নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, না খাইয়া মরে যাবা তারপর হারাম খাইবা না, আমার আল্লাহর কাছে অভাব নাই। সাহাবায়ে কেরাম কষ্ট করে জীবন চালাইছেন তারপর হারাম খায় নাই। এর নবীর আসে আমার আল্লাহর দরবারে কোনটার অভাব নাই। ও আল্লাহর গোলাম, রিক্সা চালাইয়া খাও, নামাজ পড়ো এরপর শান্তি, কিন্তু হারাম খাওয়ায় কোনো শান্তি নাই। যত বড় টাকার গরম দেখো না কেন, ঘরে যাইয়া খবর নাও, বউ নিয়ে শান্তি নাই, মাইয়া বলা নিয়ে শান্তি নাই, মানসিক জ্বালায় রাতে ঘুম নাই, মানসিক যন্ত্রণায় রাতের বেলা কি নাই? এরপরে মামলা হামলার ভয় তো আছে। ওই আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ আমার কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা খুলে আবার আটকায় দেয়। আল্লাহ বলেন আমার দরজা খুলে দিলাম, কখনো দরজা বন্ধ হবে না। রাতের বেলা ডাক দিবি আমি হাজির, দিনের বেলা ডাকবি হাজির, জঙ্গলে বয়ে ডাক দিবি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি আমি হাজির। আমার নবীর থেকে দামি কোন নবী? এই যুবকেরা ঘুমাও, আমার নবীর থেকে দামি কোন নবী? আমার নবীর থেকে দামি কোন পীর? আমার নবীর থেকে দামি কোন মুহাদ্দিস? কোন বুজুর্গ আছে কেউ? সেই নবী কিছু জীবনে প্রয়োজন যদি হতো, আমার নবী বলো কার কাছে চাইতেন? না ইব্রাহিম নবীর মাজারে, কোন কবরে, কার কাছে চাইতেন? قال النبي صلى الله عليه وآله وسلم
ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। ও বান্দা, কিছু সুয়াল যদি করতে চাও আল্লাহর কাছে সুয়াল করো, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর দরবারে সাহায্য চাও। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই নবীর উম্মত হয়ে বলো আল্লাহর কাছে চাইতে তোমার টেনশন কেন? কয় অনেক চাইছি তো দেয় না দেখে আর সাওয়াই বাদ দিয়ে দিছি, আর চিন্তা করছি মাজারে চাই দেহ কিছু পাইনি, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দেয় না, বহু চাইলাম আল্লাহ রে কইলাম একটা ছেলে দিও আল্লাহ দিছে মাইয়া, বুঝেন না? আল্লাহর কাছে চাইছিলাম কোটি কোটি টাকা কিন্তু দেয় না, ব্যবসায় হাত দিছিলাম বিশাল বড় কোটিপতি হয়ে যাব লস আর লস, আল্লাহ লাভ দেয় না, কেমনে আর চাইতাম? এই রাগ করি এখন আল্লাহর কাছে চাই না কেন? আল্লাহ আমার কথা শুনেই না, চেয়ে লাভ নাই। আল্লাহ কয় সারাদিন যদি লাইন সারা চাও কোনোদিন তুমি পাইবা না। আল্লাহ বলেন চাওয়ার জন্য দুইটা পদ্ধতি দিয়ে দিলাম, দুই সিস্টেমে, দুই সিস্টেমের মাধ্যমে চাও, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। দুইটা মাধ্যম ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, দুই জিনিসের মাধ্যমে চাও, এক নাম্বারে ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ধৈর্য আছে নি? আগামীকাল জুমার নামাজে গেলে দেখবেন ধৈর্য কারে কয়, যাবে সবার শেষে ভাগবে সালাম ফিরানো মাত্র দৌড়। কি ভাই এরকম অন্যায়কারী আপনাদের মধ্যে কেউ নাই? তাহলে যে অপরাধী সে তো মাথা নত করে কাঁদবে, লজ্জায় মাথা গুটাইয়া রাখবে, তার আওয়াজ থাকবে ছোট, দিল থাকবে নরম। কই আপনাদের আওয়াজে মনে হয় অহংকার আরো বেড়ে গেল? দিলের মধ্যে আরো খুব অহংকার, নরম চিন্তা তো কারো নাই। আবার বলেন যে আমরা নামাজ না পড়লে কি হুজুরদের থেকে আমাদের দিল ভালো, আমাদের অন্তর ভালো? এই যদি হয় আপনাদের অন্তরের অবস্থা, তাহলে হুজুরদের বয়ান তো আপনাদের দিলে ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা তো দুর্বল। ধৈর্য বড় কঠিন সম্পদ। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিশাল শ্রেষ্ঠ দুইটা নিয়ামত দান করব, পুরস্কার দান করব, একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকাল জীবনে। ধৈর্য ধারণ যারা করবে তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ার মধ্যে আর একটা পরকালে। দুনিয়ার মধ্যে পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে সব সময় থাকব। আল্লাহ থাকলে আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কোনো টেনশন নাই। আল্লাহ আছে এটা বুঝি কেমনে? বিড়ি টানলে বুঝবা, গাঞ্জা খাইলে বুঝবা? ইব্রাহিম রে নমরুদ্দা যখন আগুনের মধ্যে ফেলে দিল, জিব্রাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া কয় ভাই ইব্রাহিম কোনো সহযোগিতার প্রয়োজন আছে নি? বলে না, আমার আল্লাহ তো দেখতেছে, সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দিল, ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, ইব্রাহিমের পশম জ্বলে না, কারণটা কি? বলে ইব্রাহিমের সাথে আছেন আমার আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক ওই বান্দার সাথে যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য তিন প্রকার, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর সাহায্য চাও।
ধৈর্য ধারণকারীদের একটা গুণ আল্লাহ কোরআনে বলছেন, রাত মুসিবত আসলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করবে, হাজারো মুসিবত আসবে আমি পরেশান হব না, আমার আল্লাহর উপরে আমি ভরসা করব, দেখব মুহূর্তের মধ্যে বিপদ আমার থেকে কেটে গেল। মুসিবতে ধৈর্য ধারণ করা, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। ও বান্দা, ফজরের চার রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট লাগবে। ও বান্দা, ওই 20 মিনিটের ঘুমের মজা পাইয়া তুমি চার রাকাত নামাজ ছেড়ে দিলা। ধৈর্য ধারণ করিয়া যদি একটু উঠা, ধৈর্যের সাথে পানি দিয়া ওযু বানাইয়া, ধৈর্যের পরিচয় দিয়া যদি নামাজে যাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ঘুমাইয়া যাই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। ভাইরা আমার, গুনাহের বেলায় ধৈর্য। মোবাইল পাইছো হাতের মধ্যে, এখন দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, আমার মা নাই বাবা নাই, অন্ধকার, রাতের পর্দা লাগানো। এখন আমি যদি কোনো বেগানার সাথে কথা বলি, কেউ জানবে না, কেউ দেখবে না। এরে বান্দা, কথায় বড় মজা, কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহর মহব্বত নিয়ে যদি চুপ থাকো, গুনাহের থেকে বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, আমি তোর সাথে আছি, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। ইবাদতের বেলায় ধৈর্য। এই যে ইবাদতের বেলায় নামাজ পড়তে গেলেন, ওখানে 10 মিনিট সময় দিলে, নামাজটা যেহেতু পড়লেন, ওই লামসাম কেন, ধোকা দেওয়ার জন্য কেন ভালো করে এই পড়েন? যেহেতু নামাজটা পড়তে গেছেন ওই জুমায়, তো অর্ধেক পড়া আর অর্ধেক বাদ দিয়ে আসলেন কেন? পড়লে পুরাটাই পড়ে। ইমাম সাহেবের সাথে দুই রাকাত আগে চার পরে চার, এতে আর কি পরিমাণ সময় নষ্ট হবে? ধৈর্য নাই, বয়ান 5 মিনিট বেশি হয়ে গেলে মাথা গরম। নামাজের ভিতরে কেরাত যদি একটু বেশি পড়ে তো মাথা গরম হয়ে যায়। ধৈর্য ধারণ কর, দুনিয়াতে পুরস্কার হলো আমি আল্লাহ তোমার সাথে থাকব, আখেরাতের পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাহায্য চাওয়া লাগবে নি, সাহায্য ছাড়া চলতে পারবেন? বুঝালেন, কিন্তু সাহায্য ছাড়া চলার উপায় আছে? নাই। সাহায্য লাগবে, কার থেকে নিবেন? জোরে বলেন। কয় পদ্ধতিতে চাইতে হবে সাহায্য? দুই, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। বছরে একবার নামাজ, তাহলে মাসে একবার, তাহলে কথা বলেন দৈনিক 5 বেলার নামাজ, মাঝে মাঝে 2-1 বেলার নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে? তাহলে পিটারে রেডি করে যাও, ফেরেশতারা লেখা নিছে হবে বলার পরেও যারা নামাজ পড়ো না, কেমন শাস্তি তোমার জন্য অপেক্ষায় আছে চিন্তা করো রে বাবা। এরে যুব, মনে মনে ভাবতেছো হুজুরেরা হুজুরদের কথা কয় আমগো মন মতো চলবো, মনে মনে ভাবতেছো হুজুরদের কথার কোনো ভ্যালু নাই। না রে বাবা না, আজ পর্যন্ত
হাজার হাজার বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আজকে তুমি বয়ান শুনতেছো মানবা কিনা জানা নাই, ও যুবক কি মনে মনে ভাবতেছো, কোরআন হাদিস অনুযায়ী যদি হুজুরদের কথা মেনে চলো স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। বলো আমরা কোরআনওয়ালা নবীর তরিকা মানিয়া যারা চলি, আমরা কোন দিক থেকে স্বাধীনতা হারিয়ে ফেলেছি? তোমার মতোই তো স্বাধীনভাবে চলতেছি, তোমার মতোই তো তিন বেলা খাইতেছি, পোশাকাদির স্বাধীনতা আছে, তিন বেলা খাই, তোমার থেকে পিওর খানা খাই, ভালো খানা খাই, বেশি খাই। এবার তুমি ঘুমাও, আমরাও তো ঘুমাই, তোমরা লেখাপড়া করো স্বাধীনভাবে, আমরাও করি, তোমরা ব্যবসা করো চাকরি করো, আমরাও করি, তোমরা আজকে বিয়ে শাদী করছো বিবাহ সন্তান নিয়েছো, আমরাও করেছি, তোমরা দেশ বিদেশ ঘুরো স্বাধীনভাবে, আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকাও মানিয়ে তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে, কোনো তো পরাধীনতা নাই, বরং আলহামদুলিল্লাহ এক বিন্দু তোমাদের থেকে আমরা নিচে নাই, বরং জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্মানে আছে কোরআন এবং নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা ওলামায়ে কেরাম। তাহলে তুমি কেন মানবা না বলো? আচ্ছা আমার মতো হুজুর হওয়া এই চিন্তা দরকার নাই, কসম আল্লাহ আমার মতো হুজুর হওয়ার কোনো দরকার নাই, শুধু এবার তুমি তোমার লাইনে তাকাও, আমাদের মতো হুজুরের দিকে তাকাইও না, তোমার লাইনে তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, কোনদিন মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই, বলো তোমার লাইনে থাকা মানুষটা নামাজি দাড়িওয়ালা আসেনি, স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্র ছাত্রী পাঁচ বেলার নামাজি আসেনি, আল্লাহ বিবেক দিছে বেঈমানি আর গাদ্দারি কয়দিন করবি? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা কর, তুমি কেন পারতেছো না? তোমার মতো যুবক ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমারে তো কি পরিমাণ ফিডা লাগে, এটা তোমার বিবেক দিয়ে চিন্তা করো তো, আমার মতো হুজুর টুজুর তোমার দরকার নাই, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার লাইনের যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমাকে ২৪ ঘন্টা রড দিয়ে পিডাইলেও কি তার ঝাল মিটবে? তোমার মতো যুবক তোমার মতো সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আমি জবাব দিব না, তুমি দাও জবাব, নাই তুমি পারো না কেন? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ির, এক বেলার নামাজও বাদ দেয় না, এক টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, কারণ ঘুমের মধ্যেও কিন্তু অনেক মানুষ মরিয়া যায়, না জানি তোমার ঘুমের মধ্যে আজরাইল আইসা হাজির হয়ে যায়, বাহাদুরি চলবে না রে বাবা। কিসের বাহাদুরি? কই বড় 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 বাহাদুর, টাকার বাহাদুর, ক্ষমতার বাহাদুর, কই গেল নমরুদ হামান, সাদ্দাত ফারাউন, গাদ্দাফি, সাদ্দাম? এরে আল্লাহর গোলাম, তোমার মতো সন্তান ফ্যাক্টরিতে গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, এমন যুবক যুবতী আছে না নাই? ও ভাইজান তুমি কেন পারবা না একটু চিন্তা করো, তোমার মতো বান্দা আজকে দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ বাধা দিত না, টুপি না মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না, দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরেও কেন দাড়িটা লম্বা করলাম, কামাই না ফালাই না কাটি না, লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর বড় গরম লাগতেছে, এরপরও শরীরের ভেতরে কেন এই জামাটা রাখছি ফালায় দেই না, পাঁচ বেলার নামাজ পড়ি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষ কত বাজে কথা বল, এরপরও কেন এলা রাস্তাটা সারি নেয় রে বাবা? চিন্তা ভাবনা করে দেখলাম আমি দুনিয়াতে আজকে যতই ভক্তবৃন্দ দেখি, আমার ডানে বামে সামনে পেছনে টাকা পয়সা বাড়ি গাড়ি ভক্তর অভাব নাই, কিন্তু আজকে আমি বক্তা আর শ্রোতা, একদিন যেমন আসবে আমার যখন আজরাইল আমার রুহটা নিয়ে যাবে,
আমার আপন ছেলে মেয়েরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রেখে আমাকে সাদা কাপনের তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া এরপরে এমন একটা জায়গায় রাখবে কবরে যেখানে বাঁশবাগান দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে যেখানে সাপ বিচ্ছু থাকে এই জায়গায় কবর খনন করিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আমার সন্তান আমার পরিবারের সবাই ঘরের দরজা লাগায় ঘুমাবে আরামে এক সপ্তাহ এক মাস পরে আর নামগন্ধ নিবে না দুই একদিন কান্নার পরে তাদের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আমার মাতার ঘাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়ে তারা আরামে খাবে আর ঘুমাবে আর আমি খালি হাতে হাজারো টন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে পড়ে থাকব ওই জায়গায় আমার মা বাবা কেউ নাই এখন আমি একা একটা ছোট ঘর দুনিয়াতে ছোট একটা রুম আমাকে দিলেও তো আমি একা ঘুমাইতে পারি না রাতের বেলা ভয় পাই অথচ অন্ধকার কবরে আমারে রাখার পর ওই জায়গায় দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি কত বড় আলেম প্রশ্ন করা হবে না তুমি কত বড় টাকাওয়ালা কোনো প্রশ্ন করা হবে না তুমি কোন দলের নেতা কোনো জানার জিজ্ঞাসাও করা হবে না সবার বেলায় প্রশ্ন তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাদেরকেও সে একই প্রশ্ন করা হবে হিন্দুদেরকে যেই প্রশ্ন মুসলমানকে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই অন্ধকার কবরে নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত দুনিয়ার বান্দা ওই কবরে তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র তারা চিনে ফেলবে আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাটার জন্য কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও জান্নাতের হাওয়া বাতাস তার গায়ে লাগবে আমার বান্দা এখন সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা পালাখানা বানাও আমার বান্দা ওই কবরের মধ্যে আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ তোমরা ঘুমের মধ্যে ডিস্টার্ব করবা না এরে নবীর উম্মতের দল মায়ার নবী বলেন ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না ওই তিন প্রশ্নের জবাব কারা দিতে পারবে না দুনিয়াতে যারা রবের গোলামি করে না আল্লাহর নবীর সুন্নত মানে না দুনিয়াতে যারা ইসলাম মানে না এমন কপাল পোড়া এই সমাজের মধ্যে দেখবেন আছে নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও দাড়িটা লম্বা করে না যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে চলে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহর নামের জিকির করে না যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না এই রকম মানুষ সমাজে অভাব নাই নিজেও নবীর সুন্নত মানে না যারা সুন্নত অনুযায়ী চলবে তাদেরকেও পছন্দ করে না কিয়ামতের দিন আল্লাহর শাস্তি তো ভয়ানকটা আছে তবে কবরের মধ্যে নবী বলেন তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না যখন ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই নাফরমান গুনাহগার একটা আওয়াজ দিবে লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমান জাহান্নামীকে আর কিছু জিজ্ঞাসা করিও না কারণ আমি আল্লাহ পাক দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও আদায় করে নাই এখন আর দেরি না কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও একটা না দুইটা না ৭০ থেকে ৯৯টা সাপ কবর এসে ভরে যাবে
নবীজি বলেন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে রাগান্বিত হইয়া আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবীর আশেক, এখনো সময় আছে, তওবা করে নাও। পিছনে যত অন্যায় করেছি ওই অন্তর থেকে তওবা করে নাও। গুনার কারণে আজ হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহকে অন্তর দিয়া মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, আমার মা বাবা কেউ গুনার খবর জানে না। যদি জানতো আমারে সমাজে জায়গা দিত না। আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই রে আল্লাহ। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। সম্মান দেয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আজকে নবীর তরিকা মতো চলতে গিয়া সম্মান কমে নাই, খানাও বন্ধ হয় নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মান সব জায়গায় পাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করবেন, দুনিয়ার লাইনের সব মানুষগুলো সম্মান করে। খালি মনে করিও না আমগো হুজুরেরাই বুঝি সম্মান করে, না, বরং দেখতেছি অনেক জাতিবাইরা বিরোধিতা করে, কিন্তু সাধারণ মুসলমান কোরআন ওয়ালাদের কলিজা বলিয়া সম্মান করে। ও নবীর আশেকের দল, যেই কোরআনের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে সম্মান আমার বেড়ে গেল, অতএব সেই নবীর সুন্নত আমি কেন ছেড়ে দিব? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি আমার নবীর সুন্নত মানবে না, আমল করবে না। নবীর সুন্নতের আমল করব আমরা মুসলমান, আমরা যদি না করি জমিনে আর কেউ করবে না। ও আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, লেখাপড়া করো, চাকরি করো, ওই লেখাপড়া বন্ধ করিও না। স্কুল কলেজে পড়ি, একজন ভালো ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, মানুষজন মরিয়া গেল দোয়া করে। একজন ভালো আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে। একজন ভালো তুমি কলামিস্ট হও, আদর্শ যেন তোমার নষ্ট না থাকে। মা বাবার দোয়া নিয়ে চলবা, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, প্রত্যেকটা মানুষ তোমার জন্য দোয়া করবে, মরিয়া গেলে দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখছি, এমন কোন দিন নাই যে যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসলে মরিয়া যাবো, তারপরে আজ থেকে আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, যেই মা বাবার দোয়া আর চোখের পানিতে আজ আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি। আজকে আমি চেয়ারে বসে বয়ান করতেছি, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমার মানুষ আজ আমাকে সম্মান করে, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ ভাইজান তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তোমার সম্মানের চেয়ে আর মা বাবার চোখের পানির কারণে ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল শুরু করে দাও। জীবন গেল আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করো, আল্লাহ বলেন বান্দা খাঁটি অন্তরে যদি তওবা করে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, মরিয়া গেলে যাব, আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, তওবা করার যদি নিয়ত হয়, এই তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ ও আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বন্ধুদের মাফ করে দেন আয় আল্লাহ আমাদের সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ চলার প্রতি ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে